এই জঙ্গলের সমস্ত জড়িবুটির সন্ধান আমি জানি। ও ভালো, তবে এই সেবার কোনো প্রয়োজন নেই। আমার কথা শোনো আগে। পূর্বজন্মে আমি মানুষ ছিলাম, এক মুনির অভিশাপে আমি রাক্ষসী হয়ে জন্মেছি। আমার পাপের প্রায়শ্চিত্ত করতে আমি কারো ক্ষতি করতে চাই না, আমি আমার এই অবস্থা থেকে মুক্তি চাই। আমি শুনেছি মানুষের সেবা করলে পুণ্য হয়, আমাকে এর থেকে বঞ্চিত করো না, দয়া করো, দয়া করো। কেঁদো না, কেঁদো না হিড়িম্বা, ওঠো ওঠো, চলো আমার সঙ্গে। মা, এই নারী রাক্ষসী হলেও মানুষের মতোই এর মনেও সমান মায়া দয়া রয়েছে, আমি একে পত্নী রূপে গ্রহণ করতে চাই। ঠিক আছে বাবা, এই জঙ্গলেই তোমার বিয়ে হবে সামনের শুক্লপক্ষে। সেই জঙ্গলেই হিম আর হিড়িম্বা রাক্ষসীর বিয়ে হলো। তারা সেই জঙ্গলেই কুটির বানিয়ে সংসার করতে লাগলো। তাদের একটা পুত্র সন্তান হয়, তার নাম ঘটোৎকচ। ঘটোৎকচের যখন বালক বয়স, তখন একদিন ভীম হিড়িম্বাকে ডেকে বলল, আমরা তো এখন রাজ্য ছাড়া, সামনে আমাদের অনেক দায়িত্ব, অনেক কর্তব্য। হস্তিনাপুরে আবার আমাদের আসন প্রতিষ্ঠিত করতে হবে, তাই আগামী দিনে অনেক সংগ্রাম আমাদের জন্য অপেক্ষা করছে। এখানে থাকলে আমাদের কার্য সিদ্ধি হবে না। তুমি কি বলতে চাইছো বাবা? মা, আমি দাদা আর অর্জুন মিলে সংকল্প করেছি যে আমরা এই জঙ্গল ছেড়ে সামনে এগিয়ে যাব। আবার আমাদের বাহিনী প্রস্তুত করতে হবে। বেশ, তাই করো। তবে হিড়িম্বার ঘটোৎকচ এখানেই থাকবে। ঘটোৎকচের এখন অল্প বয়স, হিড়িম্বা ওকে এখানে নিশ্চিন্তে প্রতিপালন করুক। এই জটিল সমস্যার মধ্যে ওদের নিয়ে যাওয়াটা শ্রেয় হবে না। যথা সময়ে আবার আমাদের দেখা হবে, ততদিন অপেক্ষা করাটাই উচিত বলে আমরা মনে করি। বেশ, তবে তাই হোক। তারপর পাণ্ডবরা জঙ্গল পেরিয়ে চলল। যেতে যেতে একদিন একটা নগরের কাছে পাণ্ডবদের দেখা হলো ব্যাসদেবের সাথে। ব্যাসদেব কে তোমরা জানো? কে দাদু? ব্যাসদেবই তো মহাভারত রচনা করেছিলেন। তার পুরো নাম হলো কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। ব্যাসদেবকে দেখেই পাণ্ডবরা তাঁকে প্রণাম করল। তোমরা এসে গেছো বৎস, আমি তোমাদেরই অপেক্ষা করছিলাম। মহর্ষি, কৌরবদের ষড়যন্ত্রে আমরা জানি মা, জানি, সব জানি। তোমাদের সাথে কি কি ঘটনা ঘটেছে সে সম্পর্কে আমি অবগত। যদিও আমার কাছে পাণ্ডব কৌরব দুপক্ষই সমান, তথাপি তাদের ব্যবহারে আমি অতিশয় বিরক্ত। আমি তোমাদেরই অধিক ভালোবাসি, তাই তোমাদের উপকারের জন্যই আমি এখানে এসেছি। বলুন মহর্ষি, এখন আমাদের কি করণীয়? শোনো, আমার এখন কিছুদিনের জন্য অন্যত্র যাত্রা করতে হবে। আমি ফিরে না আসা পর্যন্ত তোমরা নিকটেই অবস্থিত এক চক্রা নগরে বসবাস করবে। যথা আজ্ঞা মহর্ষি। এই বলে ব্যাসদেব পাণ্ডবদের এক চক্রা নগরে থাকার ব্যবস্থা করে দিয়ে চলে গেলেন। পাণ্ডবরা সেই নগরে ভিক্ষা করে অন্ন সংস্থান করে। এর মধ্যে একদিন ঘটল একটা অঘটন। তাদের কুটিরের পাশেই এক ব্রাহ্মণের বাড়ি থেকে কান্নার আওয়াজ ভেসে এলো। মা,
বোধহয় ব্রাহ্মণের বাড়িতে কোনো বিপদ হয়েছে। ওনারা আমাদের কত স্নেহ করেন, আমরা কি তার কোনো উপকারে আসতে পারি না? নিশ্চয়ই পারি বাবা, প্রতিবেশীর উপকারে এগিয়ে যাওয়াই তো প্রকৃত ধর্ম। তাহলে মা, তুমি একবার জেনে এসো না তাদের কি বিপদ উপস্থিত হয়েছে। আমাদের সাধ্যের মধ্যে হলে আমরা নিশ্চয়ই সাহায্য করব। হ্যাঁ বাবা, তোমাদের খেতে দিয়েই আমি যাচ্ছি।